Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কে আপনি? এভাবে বসে থেকো না শুভ্র, মা দেখলে ঠিক বুঝতে পারবে কিছু একটা হয়েছে। তুমি বাড়ি যাও। তোরা তোরা আমি আমি একা একা কি করে বাড়ি যাব? তোমাকে যা বলার তুমি বলেই দিয়েছি। দেখো দেখো তোরা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এইভাবে আমাকে একা একা বাড়ি যেতে বাধ্য করো না, তুমিও চলো আমার সাথে। আর দেখো, আমি যদি আজ একা একা চলেও যাই, মা হয়তো কিছু বলবে না ঠিকই, কিন্তু দু চার দিন পর তুমি যখন ফিরবে না, মা আমাকে প্রশ্ন করবে, তোরা কথায় আমি কি বলবো, কি জবাব দেবো মাকে? আমি জানি না তুমি কি বলবে, আমি জানি না আমি আমার মাকে কি বলবো, কিছু একটা বলে দেবো। তোরা 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 একটু বোঝার চেষ্টা করো, আমার বাড়ির লোকের সামনে, আমার মা বাবার সামনে এভাবে আমাকে অপরাধী বানিয়ে দিও না, আমি অপরাধী নই। আমি সত্যি জানি না শুভ্র, আমি কি করবো, আমি সত্যি জানি না। আমি কোনো এক চক্রান্তের শিকার, কিন্তু সেটা আমি না পারছি তোরাকে বলতে, না পারছি লুকিয়ে রাখতে। একটা ভুল সিদ্ধান্ত আমাকে যে এভাবে বিপদে ফেলে দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। কি হলো, কি ভাবছো? আচ্ছা তোরা একটা একটা কথা বলো তো আমাকে, হ্যাঁ তুমি সত্যি নিজে বিশ্বাস করো যে আমি কারুর কোনো ক্ষতি করতে পারি, বিশ্বাস করো? আর কার কাছে কি প্রমাণ আছে? কিচ্ছু প্রমাণ নেই। তাহলে কি কারণে আমাকে এভাবে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, কেন? ঠিক আছে ঠিক আছে, যতদিন না পর্যন্ত তোমার বিরুদ্ধে কিছু প্রমাণ হচ্ছে, ততদিন পর্যন্ত আমার কাছে তুমি অপরাধী না। কিন্তু আমার বোন তুব্রিত ঠিক বের করবে, আমার বিশ্বাস ও অপরাধীকে ঠিক আমাদের সামনে নিয়ে আসবে, তখন যদি এটা প্রমাণ হয় শুভ্র যে তুমি অপরাধী, সেদিন কিন্তু আমি আর ফিরব না। চল মাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাই, এসো। কি হলো বলুন কি আপনি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।